ওম শান্তি। এটা মুরুলি মই পাঠ করবলে লৈছো, যেহেতু প্রিন্টেডখন নাই মোবাইলের প্রায় পঢ়িছো। গতিকে এইখন মুরুলি হৈছে আজি 23 অক্টোবরের মুরুলিত। আজি পিতাই কি কৈছে? নিরাকার পরম পিতা পরমাত্মা ঈশ্বর আল্লাহ ভগবানে কি কৈছে? যে মরমর সন্তান সকল, এতিয়া মনুষ্য দ্বারা প্রাপ্ত মন্ত্র প্রক্রিয়া কামত নাহিব, সেয়েহে তোমালোকে সকলোরপর বুদ্ধি যুগ ক্ষুদ্র সিঙি একমাত্র পিতা স্মরণ করা। কি কৈছে পিতাই? আমি যে এই তন্ত্র মন্ত্র এইবিলাকৰ যে পিছত ফুরু, কেতিয়াবা ঘৰত অসুয়া শান্তি হলে যে আমি তন্ত্র মন্ত্রর সহায় লওঁ বা বিভিন্ন ধরনের বেজ বেজালির সহায় লওঁ, পিতাই কৈছে সেই সকলো শক্তিতে কোনো ধরনের কাম কৰিবলৈ সমর্থ নহব। কিয়নো আগতে খুব পবিত্রতা আর শুদ্ধ মন বুদ্ধিৰে সেই তন্ত্র মন্ত্র বেজালি কাম কাজ কৰিছিল, সেইবাবে শুদ্ধ অন্তরের আসলতে রিফ্লেকশনহে দেখা গৈছিলে। তন্ত্র মন্ত্রর কিমান বেছি প্রাধান্য আছে, সেয়া যিজনে তন্ত্র মন্ত্র করে তার শুদ্ধ মন বুদ্ধি থাকিলে প্রতিটি সংকল্প সিদ্ধি হয়। সরুতে দেখিছিল যেতিয়া বিভিন্ন অঞ্চলে বহু লোকের পেট বেয়া হয়েছিল, মোর পিতার ওসরলে, মোর লৌকিক দেউতার ওসরলে আদা আর পানি লৈ আহিছিল। মোর দেউতায় আদা আর পানি জারি দিছিল আর সেয়া খাই তেওঁলোকৰ ভাল হয়েছিল। তেতিয়া ভাবিছিল তন্ত্র মন্ত্র বেজ বেজালে কিমান বেছি আসলতে পাওয়ারফুল, কিন্তু এতিয়া এই জ্ঞানের মাধ্যমে গম পালো আসলতে শুদ্ধ সরল অন্তরের সম্পূর্ণ শুদ্ধ আমি আত্মিক স্থিতিত থাকি যদি আমি কারোবার সংকল্প করো, সেই সংকল্প 100% আসলতে কি হয়, সিদ্ধি হয়। সেইভাবে সেই বেজ বেজালি তন্ত্র মন্ত্র যদি আমি জীবনের একটা দৈনিক কাম হিসাবে লও, উদাহরণস্বরূপে আপনি গৃহিণী, আপনি ভাত রাঁধিছে, ভাত রাঁধতেই আপনি সকল সংকল্প সুমাই দিয়ক, এই খাদ্য খাদ্য নহয়, এয়া পরম নিরাকার ঈশ্বরেরপরা মই ঈশ্বরের কারণে মই ভোগ বনাইছো, এই ভোগ খোৱাৰ পিছত মোর ঘর থাকা প্রতিটি সন্তান বুদ্ধিমান সত্যবাদী আনন্দস্বরূপ শান্তস্বরূপ হব, মোর ঘর থাকা প্রতিটি সম্বন্ধ একত্র হব, মোর ঘর থাকা প্রতিটি রোগ নিরাময় হব, আর মোর ঘরখনতে একটা অতি শুদ্ধ সুন্দর সিদ্ধান্ত গঠিত হব, যারপরা দেশক লিড করা, দেশক দেশের এজন এজন খুব ভাল নাগরিক মোর ঘরখনেরপর গড়ি উঠিব। এনেদরে যদি আপনি সংকল্প করে দেখিব, দেখিব আপনার সংকল্প সচাকে সাকার রূপ লৈছে। বাবাই কৈছে সেইবাবে সকলোপরা যুগ সূত্র ছিগি কেবল মোক স্মরণ করা, মোক মানে কাক, ঈশ্বর আল্লাহ ভগবান গড পরমাত্মা নহয় জানো, তেওঁক স্মরণ করব লাগে, তেওঁক স্মরণ থাকি যি কার্য করিম সেই কার্য 100% সিদ্ধি হব, দ্যাট ইজ গ্যারান্টিড। আর আজির প্রশ্নত বাবাই সুধিছে যে ভক্তির কোনটো কথা জ্ঞান মার্গত প্রচলিত হব নোৱাৰে, ভক্তির কোনবিলাক কথাই আমার এই জ্ঞান মার্গত কেতিয়াও সম্ভব নহয়, সেইটো হৈছে ভক্তিত ভগবানেরপর কৃপা অথবা আশীর্বাদ বিচাৰে। আমি কি করো, নামঘর মসজিদ মন্দির গির্জালে গৈ পেলাই আমি কি করো, আশীর্বাদ বিচাৰো, হে ভগবান মোক আশীর্বাদ দিয়া, মোক অমুক দিয়া, তমুক দিয়া, দিয়া দিয়া বুলি বেছিকে কওঁ, আমি হাতখন নাপাতো যদিও এনেকে, কিন্তু এনেকে কৰি পেলাই আমি কি করো, এনেকে কৰি কি করো, দিয়া 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 কওঁ ন, কিন্তু পিতাই কৈছে যিবোৰ শক্তি, যিবোৰ কোৱালিটি, যিবোৰ শক্তি, যিবোৰ কোৱালিটি তোমাক মই দি থৈছোঁ, তুমি মোৰ পৰা কিয় বিচাৰি থাকা? গতিকে পিতাই কৈছে জ্ঞান মাৰ্গত আশীৰ্বাদ বা কৃপাৰ কোনো প্ৰচলন নচলে, আমাৰ এই জ্ঞান মাৰ্গত সেইবাবে ভৰি চোৱা, নমস্কাৰ কৰা, সেৱা জনোৱা, সেইবোৰ প্ৰথা আমাৰ এই জ্ঞান মাৰ্গত নাই। ই হৈছে বাস্তৱ শিক্ষা, ই হৈছে যে পিতাই যি শিক্ষা দি আছে শ্ৰীমতৰ যোগেদি, সেই শ্ৰীমত যদি পালন কৰোঁ শুদ্ধ, প্ৰথমতে তো নিজকে আত্মিক স্থিতিত আনিব লাগিব, অমৃত বেলা নিজকে মেডিটেশ্যন কৰিব লাগিব, তাৰপিছত দিনটো আপুনি যেনেকুৱা সিদ্ধান্ত লয়, যেনেকৈ সংকল্প লয়, সিদ্ধি হবই হব। 21 দিন এক্সপেৰিমেণ্ট আপোনালোকে কৰি চাব পাৰে। পিতাই কৈছে যে এয়া হৈছে পঢ়া, পিতা শিক্ষক হৈ তোমালোকক পঢ়ুৱাই আছে, এয়া বিশ্ববিদ্যালয়ত আমি পঢ়ি আছো, পাঠ্যক্রম স্কুলত জানো এইবোৰ কৃপা আশীর্বাদৰ কিবা ফল পাওঁ না পাওঁ ন, সাপোজ মোৰ কাইলৈ পৰীক্ষা, মই যদি কাৰোবাৰ পৰা আশীর্বাদ লৈ গৈছো, মই পাছ নকৰো ন, তেনেকৈ ভালকে পঢ়িব লাগিব নহয় জানো, গতিকে পিতাই কৈছে যে পঢ়িব লাগিব, ভাগ্যৰ আধাৰ হৈছে পঢ়াৰ ওপৰত, যদি পিতাই কৃপা কৰে তেন্তে গোটেই শ্ৰেণীটো উত্তীৰ্ণ হৈ যাব, সেয়েহে জ্ঞান মাৰ্গত কৃপা বা আশীৰ্বাদৰ কথা নাথাকে, প্ৰত্যেকে নিজৰ নিজৰ পুৰুষাৰ্থ নিশ্চয় কৰিব লাগে, যদি পিতাই কৃপা পিতাই কৃপা করা নকরাটো আমার উপর নহয়, পিতাই কৈছে যে মোর কৃপা মোর আশীর্বাদ সেইবোৰ আসলতে তোমালোকৰ আসলতে লক্ষ্য উদ্দেশ্য হব নালাগে, তোমালোকক মই যি শিক্ষা দিছোঁ, যি শ্রীমত দিছোঁ, শ্রীমত মানে কি, ৰাতিপুৱা অমৃত বেলা মেডিটেশ্যন, তাৰপিছতে জ্ঞান মুরলি শুনা বা পঢ়া, তাৰপিছত দিনটো নিজকে সেই জ্ঞান মুরলিত থাকি শ্রীমতত থাকি আমি নিজৰ কৰ্ম কৰা, আৰু সন্ধিয়া পিতাক এখন ধুনীয়াকৈ চিঠি লিখি পেলাই গোটেই দিনটোৰ কথা জনোৱা, এয়া হৈছে শ্ৰীমত। গতিকে পিতাই কৈছে তোমালোকে সেইখিনি যদিও কৰা,
তেন্তে মই তোমালোকৰ জীৱনত তোমালোকে যেনেকৈ সংকল্প কৰিবা মই সেই সংকল্পই 100% সিদ্ধি কৰিমেই কৰিম। এয়া হৈছিল আজিৰ মুৰলীৰ একেবাৰে সামান্য চামাৰিটো মই পঢ়ি দিছোঁ। সকলোৱে জ্ঞান মুৰলী ফলো কৰক, সকলোৱে ওচৰৰ ব্ৰহ্মাকুমাৰী প্ৰজাপিতা ঈশ্বৰীয় ব্ৰহ্মাকুমাৰী বিশ্ববিদ্যালয়লৈ যাওক, তাত গৈ পেলাই আপোনালোকে ৰাজযোগ আৰু মুৰলীৰ প্ৰশিক্ষণ লওক। আচ্ছা, ওম শান্তি।